দীপাঞ্জন দা, হাওড়ার অশান্তির রেশ কাটতে না কাটতেই আমরা রিষ্টার ঘটনা দেখলাম এবং রিষ্টায় পরশুর পর গতকাল মধ্যরাত অবধি যে পরিস্থিতি ছিল, যেভাবে ট্রেন চলাচল সেটা বিঘ্নিত হয় এবং যেভাবে আমরা দেখতে পেলাম যে নতুন করে অশান্তি কালকে দেখা গেল, নতুন করে অশান্তি ছড়ালো, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি মাননীয় রাজ্যপাল মহোদয়ের কথাও শুনছিলাম। আইডিয়াল সিচুয়েশন বলে কিছু হয় না, নিঃসন্দেহে তো কোনো সন্দেহ নেই। না, সমস্যা হচ্ছে এখন প্রশাসনকে দায়িত্ব তো নিতেই হবে এবং প্রশাসনকে দুটো ভাবে আমরা চিহ্নিত করতে পারি। এক, এই প্রশাসন চূড়ান্ত ভাবে ব্যর্থ। দ্বিতীয়, প্রশাসনের ক্ষমতা ছিল অথচ প্রশাসন ঠিকঠাক সময়ে ঠিকঠাক পদক্ষেপ নেয়নি। দুটোই কিন্তু মারাত্মক বাংলার সুরক্ষার জন্য, সাধারণ মানুষের সুরক্ষার জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বলুন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করার বলুন সেজন্য। তো এতে কোনো সন্দেহ নেই, পুলিশ প্রশাসন হয় তারা কাজ করেনি অথবা তাদের কাজ করতে দেওয়া হয়নি অথবা তারা কাজ করতে ভুলে গিয়েছে। এরকম ভাবে ইন্টেলিজেন্স ফেলিও কি করে হয়? এটা যে চিরকাল আমরা শুনে এসেছি এতদিন, আজকে রাজ্যপাল মহোদয় তাই বললেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে অল ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, এটা তো উল্টো হয়ে যাচ্ছে। হোয়াট কাশ্মীর ওয়াজ থিঙ্কিং ইয়েস্টারডে নাও বেঙ্গল ইজ ফলোয়িং দ্য সেম। এবং এটা শিবপুরে হয়েছে, তার আগে মোমিনপুরে হয়েছে। এবং এটাকে আমার কথা হচ্ছে, প্রশাসন যখন আমি চালাচ্ছি তখন আমি কেন ধর্ম দেখব, কেন রাজনীতি দেখব? আমার সামনে যারা দাঙ্গা করছে তারা ক্রিমিনাল এবং ক্রিমিনালদের সঙ্গে সেরকম ভাবেই ডিল করতে হয়। আমি একটা এক্সাম্পল দিই মৌপিয়া, 2018-তে কাশ্মীরে 1199 ঘটনা ঘটেছিল স্টোন পেল্টিং এর, পাথর ছোড়ার। 2019-এ পরের বছর অগস্টে 370 রিভক হয়। অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে 2019-এ 1200 ঘটনা ঘটেছিল স্টোন পেল্টিং এবং 2019-এ পুরো বছরে 2500 ঘটনা ঘটেছিল। 370 যখন রিভোক করা হয় তখন লেফটেন্যান্ট জেনারেল ধিল্লো, উনি টেক ওভার করেছিলেন চিনারকপ এবং উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সে প্রেস কনফারেন্স করে উনি বলেছিলেন, কাশ্মীরের মায়েদের প্রতি আমার আজকের আবেদন, কোনো রাজনৈতিক দল নয়, কোনো সংগঠন নয়, কাশ্মীরি মায়েদের প্রতি আবেদন, যে এই যে আপনাদের ছেলেরা এতদিন যা করেছে এবার ওদের বলুন, 370 উঠে গেছে, এখন কিন্তু আমরা কন্ট্রোল করছি। আর আজকে যারা পাথর ছুড়ছে কালকে তারা কিন্তু সন্ত্রাসবাদী হবে এবং পরশু উই উইল এনশিওর দ্যাট উই উইল শেয়ার, উই উইল সেন্ড দেয়ার ডেড বডিজ টু ইয়োর ডোর স্টেপ। আপনি আপনার ছেলেকে বাঁচাতে না পারলে আমরা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য কিন্তু আমরা সেই ব্যবস্থাটাই করব। 2019-এ যেখানে 2500 স্টোন পেল্টিং হয়েছিল, 2020-তে সেটা 250-তে নেমে এসেছিল এবং আজকে 2022-এ সেটা 84। সমস্যা এটা বুঝতে পারছেন যে কেন সাধারণ মানুষ ডেকে পাঠায় চায় যে আর্মি আসুক? কারণ আর্মি তখন কিন্তু রাজনৈতিক নেতা বা সো কল গণতান্ত্রিক যে পরিকাঠামো তার মধ্যে কাজ করে না। আর এই রকম যখন দাঙ্গা হয় সেই গণতান্ত্রিক পরিকাঠামোর উপর ভরসা রাখলে কিন্তু এই সমস্যা চলতে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।